দর্শক, করোনা আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আকবর হোসেন সুমন। শুরুতেই জানাবো বিশ্ব পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 3 কোটি ছাড়িয়েছে, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এর মধ্যে 73,45,310 জন আছেন অল্প ঝুঁকিতে, যা মোট আক্রান্তের 99%। বাকি 1 শতাংশের 62,083 জন আছে উচ্চ ঝুঁকিতে। বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 3,17,83,504 জন, মৃত্যু হয়েছে 9,75,471 জনের, আর সুস্থ হয়েছেন 2,34,640 জন। ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে 2,76,367 জন, মারা গেছে 5,721 জন। মহামারীর শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 70,97,937, মৃত্যু হয়েছে 2,05,471 জনের। আক্রান্তে দ্বিতীয় শীর্ষ দেশ ভারতে করোনা সংক্রমিত হয়েছে 56,46,110 জন, মৃতের সংখ্যা 90,021। মৃত্যু তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মৃতের সংখ্যা 1,38,159, আক্রান্তের সংখ্যা 45,95,335। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা 11,15,810, মৃতের সংখ্যা 19,649। দেশটিতে সুস্থ হয়েছে প্রায় 10 লাখ রোগী। কলম্বিয়ায় আক্রান্তের সংখ্যা 7,77,537, মৃতের সংখ্যা 24,000 ছাড়িয়েছে। পেরুতে আক্রান্তের সংখ্যা 7,76,546, মারা গেছে 31,586 জন। আক্রান্তের সপ্তম শীর্ষ দেশ মেক্সিকোতে সংক্রমিত হয়েছে 7,05,263 জনের, শরীরে মৃত্যু হয়েছে 74,348 জনের। করোনাকালীন নানা বিতর্কের শীর্ষে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংক্রমণের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর মন্তব্যের কারণে সমালোচিত ট্রাম্পের দেশে মৃত্যু ছাড়িয়েছে 2 লাখ। এদিকে ভারতের বিভিন্ন রাজ্যে লাগামহীনভাবে বাড়ছে সংক্রমণ। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্বব্যাপী ভ্যাকসিন নিশ্চিতে সোচ্চার হয়েছেন। রিপোর্টে আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। মহামারী করোনায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র। সবশেষ তথ্য অনুযায়ী দেশটিতে মৃতের সংখ্যা 2 লাখের মাইলফলক ছাড়িয়েছে। নর্থ ডাকোটা সহ বিভিন্ন অঙ্গরাজ্যে সংক্রমণ আবারও বাড়ছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 70,97,000। এদিকে করোনাকালীন সময়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গেল মাসে তিনি বলেন, এই মহামারীতে তার দেশের মৃতের সংখ্যা যদি 1 থেকে 2 লাখের মধ্যে থাকে, তাহলে সবকিছু ঠিকঠাক আছে বলে ধরে নেওয়া হবে। ভালো নেই ভারতের অবস্থাও। দেশটিতে 56 লাখের বেশি আক্রান্ত নিয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 90,000। কানপুরে শিখদের ধর্মীয় উৎসবে লোক সমাগম কম হয়েছে। ইংল্যান্ডের হেলসিঙ্কি বিমানবন্দরে করোনা আক্রান্ত যাত্রীদের শনাক্ত করতে ব্যাপকভাবে কাজ করছে দেশটির স্বাস্থ্য বিভাগ। আক্রান্ত বাড়ছে ফ্রান্স, স্পেন সহ ইউরোপের বিভিন্ন দেশে। অপরদিকে জাতিসংঘে এক ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ভ্যাকসিন যে দেশই তৈরি করুক, তা বিশ্বের সবার পাওয়া উচিত। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। জেনে নেব স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য। মঙ্গলবারের তথ্য অনুযায়ী কোভিড-19 দেশে আরও 28 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল 5,000। এদের মধ্যে 17 জন পুরুষ এবং নারী 11 জন। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে, 199তম দিনে দেশের 97টি ল্যাবে 14,164টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,557 জন। এ নিয়ে এ পর্যন্ত দেশে কোভিড-19 রোগীর সংখ্যা 3,52,178। অন্যদিকে 24 ঘন্টায় 2,073 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছে 2,60,790 জন। দর্শক, এই ছিল এ পর্যন্ত। নতুন তথ্য নিয়ে আবারও ফিরব দুপুর 1টায়। দেখার আমন্ত্রণ, স্বাস্থ্যবিধি মেনে চলুন, 21-এর সাথেই থাকুন।